আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই দেখেন আমার ভাগ্নি। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা কোথায় যাচ্ছি? আমায়রা, আমু কোথায় যাচ্ছি? আমরা কোথায় কোথায় যাচ্ছে বললে না? আমি তোমাকে রেখে চলে গেলাম। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, তোমার হাতে কি? টিস্যুতে কি করো? চলো চলো। কি? আমি মেকআপ করি? কই কই মেকআপ করেছি? এই যে কই, দেখি 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 মেকআপ করেছি। আমি তো মেকআপ করি না মু। সে বের হয়ে খুব খুশি, তাকে নিয়ে আসতে চাইছিলাম না, কিন্তু সে কিছুতে বাসায় থাকবে না। তোমার ড্রেসটা তো সুন্দর, কে দিয়েছে ড্রেসটা? হ্যাঁ, কে দিয়েছে? তাই আমি দিয়েছে। তাই তোমার পছন্দ হয়েছে? ফুল দেবো? নেব ফুল। এটা নিবা, এটা নিবা, এটা নিবা, দাঁড়াও দেখছি। এটা একটা বের করুন তুই, যেটা আর কে কে যে এগুলো তো ছোট ছোট হয়ে গেছে। কেক ছোট ছোট হয়ে গেছে। এই যে এটা একটা দেন আর এইটা তো আমি চলে আসছি বাসায়। আর বাসায় আসার পর দেখি আমার বোন আমাদের জন্য তরকারি রান্না করে পাঠাইছে, আমার সেজ বোন। তো কী কী পাঠাইছে সেটা এখন আপনাদের সাথে চলেন শেয়ার করি। তো এইটা, এটার ভিতর আছে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো সকালে ফোন দিয়ে আম্মুকে বলছে যে কিছু রান্না করা দরকার নাই, আমি রান্না করে পাঠাবো, যেহেতু আম্মু ঘরের ভিতর রান্না করতে আমার অনেক কষ্ট হয়। আর এখানে হলো শাক ভাজি আর হলো ডিম সেদ্ধ ভাজি। তো এই শাক হলো আমু ওর জন্য পাঠাইছিল, আমু বেছে কুটেই দিছে, ও শুধু ভাজি করছে। এইটার ভিতর হলো, আর এটা হলো বড় মাছ ভুনা করে পাঠাইছে। তো এখান থেকে আমি অলরেডি আমার ভাগ্নিকে ভাত খাই দিছি মাছ ভুনা। তো এই হলো আজকে
ও পাঠাইছে ও আর পাঠাইছে হলো ডাল এই যে ডাল এটাই দিও আর এটার ভিতর হলো আম্মু আমার জন্য আম কেটে রাখছে তো আমি এখনো আম খেতে পারিনি এই যে আম খাবো একটু পরে ভাগ্নিকে ঘুম পাড়াবো তারপরে তো এখন আসছি এই যে ওকে ঘুম পাড়াতে ওকে এখন ঘুম পাড়াবো ঘুমাইতে যাবে না জানি না কতক্ষণ লাগবে ঘুম পাড়াইতে দেখা যাক কতক্ষণ লাগে ঘুমামু ঘুমাও ঘুমাও ভূত আসছে ভূত 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 বুড়ি ভূত বুড়ি চোখ বন্ধ করো 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 তো এই যে আমার ভাগ্নি ঘুমাই গেছে তো ওকে ঘুম পাড়ায় রেখে আমি গোসল করছি নামাজ পড়ছি আর এখন আমি এই যে খেতে বসছি তো এই যে আপুর রান্না করা তরকারি দেখাচ্ছি আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি নিছি আর এখানে ডিম সিদ্ধ নিয়েছি একটা মাছ নিয়েছি আর সাথে ডাল নিয়েছি তো এখন আমি খাবো ও ঘুমাই থাকুক কারণ একটু পরে উঠে পড়বে বেশিক্ষণ ঘুমাবে না আর আমার খাওয়া শেষ আর এর ভিতর আমার চাচি এই যে তালের শ্বাস দিয়ে গেল আমার চাচা তাল নিয়ে আসছিল তো সেটা কেটে আর কি শ্বাসটা দিয়ে গেছে এখন এটা খাবো তো বছরের প্রথম তালের শ্বাস খাচ্ছি আপনাদের কাছে কার কার এই জিনিসটা প্রিয় আমার কাছে অনেক ভালো লাগে আমার তাল পিঠার চাইতে তালের শ্বাসটা অনেক বেশি মজা লাগে তো এখন আমি খাবো আমার ভাগ্নি এখনও ঘুমাচ্ছে ওই যে এখনও ঘুমাচ্ছে তো ওঠা পর্যন্ত আমি একটু রেস্ট নিব ও ঘুম থেকে ওঠা পর্যন্ত একটু রেস্ট নিব আর কি ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে হবে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ